ফার্মাসিউটিক্যাল এবং আপনার নাভানা এবং রিলায়েন্স এবং এসবি এইসব ঔষধগুলা আপনি জানেন যে বিশ্ব মহামারীতে কোভিডের জন্য মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই ওষুধগুলো তারা এই অ্যান্টিবায়োটিকগুলো অত্যন্ত ফার্স্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকগুলো ভুয়া দিয়ে এবং তারা মোরগ টোরগ দিয়ে তারা বাজারে বাজারজাত করতেছে, যাতে করে এই ওষুধগুলো খেয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কালকে বিপুল পরিমাণে ঔষধ তার ফ্যাক্টরি থেকে ঔষধ করা হয়েছে, জব্দ করা হয়েছে। পাশাপাশি ফ্যাক্টরিতে মেশিন এবং অত্যাধুনিক মেশিন সে ব্যবহার করা হচ্ছে এবং এইসব মেশিনের মাধ্যমে সে বিভিন্ন নকল ঔষধ করে আমাদের রাজশাহীতে এবং দেশের বিভিন্ন জায়গায় সে প্রেরণ করা হয় এবং সে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছে এবং আমরা ডিসিডিবিকে দায়িত্ব দিয়েছি যাতে করে যেন সে কতদিন থাকে, বলছে 2 বছরের কথা, 2 বছর থাকে এই ঔষধগুলো সে তৈরি করে। আমার মনে হয় তার ঔষধ দেখে মনে হচ্ছে যে দীর্ঘদিন থেকে সে এই ব্যবসা করে, নিজের বাড়িতে সে অত্যাধুনিক মেশিন বসে এই নকল ঔষধ তৈরি করে। বিশেষ করে এই যে স্যাকলোটা, এই ওষুধটা এসকর ফার্মাসিউটিক্যালের, এই ওষুধটা অত্যন্ত মানুষের কাছে চাহিদা, পপুলার হওয়ার কারণে এই ওষুধটা সে বেশি পরিমাণে তৈরি করে এবং অ্যান্টিবায়োটিক তৈরি করতেছে, এই ফার্স্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে মানুষের কোনো কাজ হয় না, বরঞ্চ মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের ক্ষতি হচ্ছে। সুতরাং আমরা আপনাদেরকে শুধু ডেকেছি এই জন্যই যে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, অনেক নকল ঔষধ কোম্পানি আছে যেগুলো তারা ঔষধ তৈরি করতেছে এবং মানুষের জীবনহানি করতেছে, এদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। স্পেশাল পাওয়ার অ্যাক্ট মামলা হবেই, পাশাপাশি আমরা তাদের বিরুদ্ধে যারা এদের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা কাউকে স্পেয়ার করব না। ঠিক আছে, এটা প্রায় 70 লাখ টাকার ঔষধ আমরা আপাত দৃষ্টিতে পেয়েছি এবং আমাদের আজকে যা এগুলা সিজার লিস্ট করা হয়েছে 70 লাখ। এ বাদেও সে বিভিন্ন মার্কেটে ঔষধ সাপ্লাই দিয়েছে, আমরা তাদেরকে বিভিন্ন ফার্মেসি থেকে এই ঔষধগুলো আমরা করব, ক্লোজ করে নেব। এ যাবত আমরা যে ঔষধ পেয়েছি প্রায় 70 লাখ টাকার উপরে আপাত দৃষ্টিতে, কিন্তু আরও সে বহু ঔষধ কিন্তু বিভিন্ন মার্কেটে সে বিক্রি করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি, জিজ্ঞাসাবাদে বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে। অবশ্যই আমাদের রাজশাহীতে বাদ দিয়েও অন্য জায়গায় সে ঔষধগুলো আশেপাশে পার্শ্ববর্তী জেলাগুলোতে সে ঔষধগুলো প্রেরণ করে। এখন যাদের কাছে বিক্রি করতেছে তারা তো জানে না, বুঝতে পারছেন, বিভিন্ন মাধ্যমে বিক্রি করে, বিভিন্ন এজেন্টের মাধ্যমে বিক্রি করে। এখন আমরা আজকে ডিসিডিবিকে বলেছি বিভিন্ন ফার্মেসিগুলোতে সে যোগাযোগ করবে, কোন ফার্মাসিতে বিক্রি করে, ওই ফার্মাসি থেকে ওষুধগুলো আমরা জব্দ করব, ক্লোজ করব, পরবর্তীবারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে ক্যাপসুলের ভিতরে যে কি পাউডার, এটা কেমিক্যাল এক্সামিন করার পরে আমরা জানতে পারবো, সেটা তো আমি বলতেছি। কেউ যদি এর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের ভিতরে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাই আইনের আয়তে নিয়ে আসা হবে। ঠিক আছে, শুরু করি এবং অনুসন্ধানের এক পর্যায়ে আমরা জানতে পারি যে রাজশাহীতে বিভিন্ন জায়গাতে এরকম নকল কিছু কারখানা আছে বা থাকতে পারে। তো সেই তথ্যের ভিত্তিতে আজকে আমরা এই জায়গাতে অভিযান চালাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারখানার মেশিন সহ যে উপাদানগুলো আছে, এলিমেন্টগুলো আছে ওষুধ তৈরির, ভেজাল ওষুধ তৈরির সেগুলো এবং ফাইনাল যে ওষুধগুলো আছে আপনার স্কোয়ার, নাভানা, তারপরে হচ্ছে এসবি গ্রুপ এবং 3-4টা এরকম ভালো ব্র্যান্ডের আপনার মার্কেটে যেগুলো বেশি চলে, বিশেষ করে সেক্লো বা এরকম ব্র্যান্ডের যে ওষুধগুলো আছে এগুলোর এরা নকল তৈরি করে বাজারজাত করছে এবং বাজারজাত করার সময় আমরা ওই ওষুধসহ আর এখানে যে ওষুধগুলো দেখছেন এটা বিপুল পরিমাণে, এখন আমরা কাউন্ট করতে পারিনি তবে অনেক পরিমাণ। এটার যে মূল মালিক তাকে আমরা অ্যারেস্ট করেছি এখানে যে কারখানায় তাকে পাইছে এবং সে যেটা বলেছে যে গত 1 বছর থেকে বা আরও বেশি সময় এই ধরনের ওষুধগুলো তারা উৎপাদন করতেছে এবং বাজারজাত করতেছে এবং এই ওষুধগুলো বাজারে যে মূল্যে পাওয়া যায় তার চেয়ে অনেক কম মূল্যে তারা বিক্রি করে, বাট কাস্টমার যারা তারা বাজার মূল্যে এগুলো কেনে এবং কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজনকে আটক করছে, এর মালিক যে, সে ওনার নাম আনিস, আমরা তথ্য লাগাইছি গোপন সংবাদের ভিত্তিতে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালাই এবং ওই গোপন সংবাদের ভিত্তিতে যে তথ্য পাই সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই।